আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এর আগে সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, করোনা মহামারী বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল করা হচ্ছে। মুন্সিগঞ্জ